তো এখন গোছগাছ শুরু করে দিয়েছি, দেখছো আর অনুষ্কা পড়ছে। A few moments later. আজকেও সকালে দেখো চা বসিয়েছি, আজকে হাঁড়িটাতে বসিয়েছি আর এই যে চায়ের কাপ টাপ নিয়ে নিয়েছি। তো একটু রোদ উঠে গেছে, এখন 7:30 বাজে, তো এখনই কত রোদ দেখো। তো আমি ভাবলাম যে এখানে ব্লগটা শুরু করি আজকেও চা থেকে, তো শুরু করে দিলাম আর ইন্ট্রোটা দেওয়া হয় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অভিমানের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা তো সবাই কেমন আছো বলো, আমরাও ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর গুড মর্নিং সবার প্রথমে জানাই। তো দিয়ে ব্লগটা শুরু করলাম, দেখো আজকের ব্লগটা কেমন হয়। তো আশা করছি অনেক ভালো হবে, অনেক স্পেশাল, তো দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো চাটা বসিয়ে দিয়ে আমি ওই ঘরে গিয়েছিলাম আর এসে দেখছি চা ফুটে গেছে, তো কাপে ঢেলেও নিয়েছি, দেখছো? তো এরপর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর মটর জুড়ে ছিল জলটাও ভরে নিলাম। তো এখন অনুষ্কাকে রেডি করে দিয়েছি, দেখো ও স্কুল যাচ্ছে, তাড়াতাড়ি করছে আর ব্যাগের মধ্যে ব্যাগটা আর কি গোছাচ্ছে। তো ওর খাওয়াটা হয়ে গেছে, এবার শুধু দিয়ে আসবো। আর জানো তো সবসময় অন্যায়, এখন অনুষ্কাকে দিতে যাচ্ছি স্কুলে, ও দিয়ে আসি, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? চলো, কারণ স্কুলের টাইম হয়ে গেছে, এইমাত্র খাওয়ালাম, খাইয়ে এবার দিতে যাচ্ছি। তো আমি অনুষ্কাকে স্কুল থেকে দিয়ে চলে আসলাম আর মা এখন মাছের ঝালটা করছে, দেখতে পাচ্ছ সবাই? আর ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো ভাত হয়ে গিয়েছিল, মা নামিয়ে দিয়ে মাছের ঝালটা বসিয়েছে আর দেখো ঝালটা কষাচ্ছে এখন। তো মা কাঁচা লঙ্কার তরকারি করে বেশি, সেই জন্য দেখো কালার নেই। আর মা এখন ঝালটা ভাজছে, তো কিছু মাছ ভাজা রেখে দেবে যে যা আর কি খাবে, আর বাদ বাকিগুলো ঝাল করবে। তো আজকের তরকারি হচ্ছে শাক ভাজা, মাছের ঝাল আর আলু পেঁয়াজের ডাল। তো শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝালটাও হচ্ছে, ভাত নেমে গেছে, আলু পেঁয়াজের ডালটা হবে, তো ওটা আমিই করবো। এই যে এগুলো ভাজা রয়েছে, তো ডালটা আমিই করবো, মায়ের কাজ আছে, মা মাছের ঝালটা করে দিয়ে চলে যাবে আর আমি ডালটা করে নিয়ে তারপর স্নান করে নেবো, কারণ একবার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তো খুব ভালো, তাই না? তো বন্ধুরা কি বলতো, আজকে একটু ব্যস্তই ছিলাম, কারণ অনুষ্কাকে স্কুল থেকে দিয়ে আসার পর থেকে তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো তারপর রান্নাটা সমস্তটা করিনি, মা যেখানটা করছিলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে, তাড়াহুড়ো করে স্নান টান সেরে তো বাবা স্নান করে চলে এসেছিলো, তো সবাই মিলে ভাতটা খেয়ে নিয়ে আমি এইমাত্র অপর ঘরে আসলাম। তো দেখতেই পাচ্ছ মানে শোবো বলে একবার আসলাম, আর অনুষ্কা তো স্কুল গেছে দেখেছো তোমরা, তো ওকে আবার 3টের সময় আনতে হবে, 3:10 আনতে চাই প্রত্যেক দিন, তো আনতে যাব, বাট আমি এখন একবার শুই, খুব একটা মানে শোয়ার টাইম নেই আমার কাছে, একদমই কম। তো এখন বাস 2:10, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবা স্নান টান করে চলে এসেছিলো, তো বাবা দেরি হয়, আজকে বাবা বাড়িতে ছিল বলে ওই জন্য স্নান টান করে চলে এসেছে, ভাতও দিয়ে দিলাম আর রান্নাও হয়ে গেছিলো, সবার খাওয়া হয়ে গেল, তো সেই কারণে একবার শুতে আসলাম। 2:10 মানে খানিকক্ষণ শুতে পারবো, তো একবার শুই তারপর আনতে যাবো, তাই না বলো? আর তোমাদের দাদা ভাই এখনও মানে বাড়ি আসেনি, ও তো এত তাড়াতাড়ি বাড়ি আসেও না, তো আসেনি বলেও দিলাম, আর আজকে বললো যে মানে একটু তাড়াতাড়ি বাড়ি যাব, বাট যদি চলে আসে হয়তো বিকেল হবে, কারণ ওর তো একদম রাত হয়, আর তো একটু সকালে আসবে বলেছে মানে বিকেলবেলা চলে আসবে, যদি ও আগে চলে আসে, 3টের আগে আসে, তাহলে বলবো যে তুমি আনো গে যাও, আশা করছি 3টের আগে আসবে না, তো একটু দেরি হবে। তো তারপর আবার আজকে অনেক কিছু কাচাকুচি করেছিলাম জানো, আর শীতের জামা প্যান্টগুলো তো এবার তুলতেই হবে, সেই জন্য গোছকাজ করছিলাম, আর বাপের বাড়ি থেকে এসে যেগুলো আর কি কাঁচা টাচা ছিল সেগুলো আর আমার তোলার সময় হয়নি, ওই ব্যাগের মধ্যেই ছিল একধারে, তো শুধু কি বলতো যেগুলোর অনুষ্কার কাঁচার সেগুলো কেচে নিয়েছি, মানে তোলা জামা প্যান্টগুলো কিছু ছিল আলমারিতে তোলা হয়নি, তো ভাবছি সন্ধ্যাবেলা সব গুছিয়ে নেব, দেখি কি হয়, যদি তো গোছানো টোছানো হয় তোমাদের সাথে অবশ্যই সন্ধ্যাবেলাটা শেয়ার করব। তো চলো বন্ধুরা একটু শুই, না হলে কিন্তু এই বক বক হয়েই যাবে, আমি আর একটু সময় পাবো না মানে শোয়ার জন্য, তাই না বলো? চলো। তো সমস্ত মানে বিছানার মধ্যে ঢেলেছি, দেখতে পাচ্ছ জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো গোছাচ্ছি, আর ব্যাগের মধ্যেও কিছু কাপড় টাপড়গুলো ছিল সেগুলো গোছাচ্ছি, আর অনুষ্কা পরে এসে এখন পড়ছে, ও আমরা পরিয়ে যাচ্ছে আর আমি এই যে আমার কাজ করছি, তো ওর পড়া হয়েই গেছে, মানে ছড়াটা মুখস্থ করছে।
এনার এই যে আলমারিতে কিছু তুলে দিয়েছি দেখো, কিছু গুছিয়েছি, অনুষ্কার জামা প্যান্টগুলো আর সোয়েটার ফোয়েটার সবই গোছাচ্ছি, কারণ একবারে সব তুলে দেবো। হালকা শীতের জন্য হালকা কিছু রাখবো, বাদ বাকি সব তুলে দেবো, তাই না? তো বন্ধুরা সবাই কি করছো এখন? আমি তো কাজ করছি, মানে কিছু কেচেছিলাম, তো এবার কাচাকুচি তো আছি। এই ব্যাগ থেকে সব নামিয়ে আমাদেরকে ব্যাগ ক্যামেরায় দেখিয়েছি অবশ্য, তারপরেও বলছি মানে অনুষ্কার পরে আসলো, তাই চুপ কর, এইমাত্র পড়ে আসলো, পড়ে এসে আমি বললাম হাতে লেখাগুলো করে নে, না হলে পড়তে বসতে চায় না একদম। না এটা সেই খাবারে আবার নতুন পেয়েছে। তো বন্ধুরা চলো আবার আমাকে রান্না বসাতে হবে, কারণ এখন তো দুবেলা রান্নার চাপটা আছে। তোমাদের দাদাভাই আসলে আবার আমাকে রান্না বসাতে হবে, তো এখনও তোমার দাদাভাই আসেনি, আর বলবে গরম গরম খাওয়া হবে, তো সেই কারণেই গরম গরমই হবে। এখন আর বসাচ্ছি না, একবারে ও আসলে তারপর রান্না করবো আমি। চলো কাজগুলো সেরে নিই, এই কাজগুলো করে নিই, কারণ গুছিয়ে টুছিয়ে নিই, গোটা বিছানাটায় মেলে আর বসে আসছি আর কি, সেই কারণে। আর তোমাদের দাদাভাই আসলে অবশ্যই শেয়ার করব। তো কি হবে রাত্রি আমি জানি না, কাল তো হয়তো টুকটাক মাংস টাংস করে হয়ে গেল, আজকে সব ভাবছি যে সিদ্ধ করব। সিদ্ধ কিন্তু খেতে অনেক টেস্টি আর অনেক ভালোও লাগে, কি বলো তো? সিদ্ধ তো আমরা মানে খাই না বলতে গেলে চলে, তাই না? কিন্তু সিদ্ধ খেতেও অনেক ভালো লাগে, বাট কি বলতো অনেকের আবার পছন্দ নয়, অনেকের পছন্দ, অনেকে মাছ মাংস এটাই অনেকে পছন্দ করে আর, কিন্তু আমাদের মতন করে এটাও অনেকটা ভালোই আমার তো মনে হয়। তোমাদের দাদাভাই ও খেতে চায় না, ও একটু মাছ মাংস এসব পছন্দ করে, যদিও মাঝে মাঝে বলি যে আজকে একটু সব সিদ্ধ করি না, বলবে না 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 না। সেই কারণে আমাদের কোনো দিন মানে কোনো বার করা হয় না জানো, বার বলতে কি, যেমন বৃহস্পতিবার করে অনেকে, তারপর শনিবার করে, আমাদের কোনো বার নেই, একদিন শুধু ভাত খাবেই না, তাহলে আর কী করে হবে? মাছ না হলেও ডিম, ডিম না হলেও মানে মাংসর মাছটা তো রয়েইছে, একদম বিরক্তকর। তো আমি মাংসটা তো পছন্দ করি না, মাছটা অনেকটা আমার তবুও ভালো লাগে, বুঝলে? চলো অনেকক্ষণ বক বক করলাম, এবার আমি কাজগুলো সেরে নিই, নাহলে কিন্তু রান্না কখন বসাবো আর দেরিও হয়ে যাবে, বলো। চলো, হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম শুতে যাওয়ার সময়। তো তোমার দাদাভাই বললাম যে তোমার দাদাভাই এলে শেয়ার করব, বাট সেই সময় কারেন্ট থাকেনি, কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ কারেন্ট চলে গিয়েছিলো, বাট অনেকটা পরে কারেন্টটা এলো, বুঝলে? লোডশেডিং কেন জানি না আজকে দুবার তিনবার কারেন্ট গেছে, বাট আসার পর ও তো পা হাত ধুয়ে একবার বাইরে দিয়ে গেলো আর বললো তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমায় ডাকবে। তো আজকে সব সিদ্ধ করেছি, মানে রান্না বেশি কিছু না, ডিম ভাত মানে সমস্ত কিছু একদম সিদ্ধ করে মেখে ভাত খাওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই অনুষ্কা দেখো ঘুমাচ্ছে, আমি লাইট জ্বেলে দিয়েছি বলে ওর চোখটা মুখটা চাপা দিয়ে রেখেছে লাইট জ্বলছে বলে, বাট এবার শুয়ে পড়ছি। গুড নাইট বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিও। চলো বাই বাই।